আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব। নর্থ মেসিডোনিয়ার ভিসা আপডেট নিয়ে বর্তমান সময়ে নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত কী কী স্টেপগুলো ফলো করা লাগবে এবং কিভাবে আপনারা ভিসা প্রসেসিং করবেন বর্তমান সময়ে নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগতেছে এবং ওয়ার্ক পারমিট আসার পরে ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগতেছে এছাড়াও বর্তমান সময়ে নর্থ মেসিডোনিয়াতে আপনারা গেলে কি কি কাজ পাবেন বেতন কত টাকা পাবেন আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে নর্থ মেসিডোনিয়াতে যেতে কত টাকা লাগবে আজকের এই ভিডিওতে নর্থ মেসিডোনিয়া নিয়ে বিস্তারিত এ টু জেড আলোচনা করব। ভিডিও শুরুতে আপনাদের সঙ্গে আমি একটা ব্যক্তিগত বিষয় শেয়ার করি আসলে আমি বেশ কিছুদিন যাবৎ প্রচণ্ড অসুস্থ যে কারণে নতুন কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না এছাড়াও আপনারা যারা হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে মেসেজ করতেছিলেন এবং যারা কমেন্ট করতেছিলেন আমি কিন্তু সবার মেসেজ এবং কমেন্টের অ্যান্সার করতে পারি নাই এছাড়াও আমি এখনও পছন্দ অসুস্থ আপনারা হয়তো আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন তো এরপরেও আজকে ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে নর্থ মেসিরোনিয়া সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার আর আমি কিছুটা সুস্থ হলে ইনশাল্লাহ প্রত্যেকটা দেশের আপডেট ভিডিও পাবেন তো দেখেন বর্তমান সময়ে আপনার ইউরোপের নন সেন্সিয়ান দেশগুলোর ভিতরে কিন্তু সবথেকে ভালো অবস্থানে আছে নর্থ মেসিডোনিয়া আপনারা যদি সঠিকভাবে ভিসা প্রসেসিং করেন তাহলে কিন্তু অল্প সময়ের ভিতরেই নর্থ মেসিডোনিয়ার ভিসা প্রসেসিং করতে পারবেন আপনার সার্বিয়া বোসনিয়া কসবো মন্টিনিগ্রো এই দেশগুলো থেকে কিন্তু আপনার নর্থ মেসিডোনার ভিসা অল্প সময়ে করা যায় আর এখানে আপনার ঝাহিজা অনেক কম তবে আপনাকে অবশ্যই ভালো একটা এজেন্টের মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হবে না হলে কিন্তু আপনি সহজেই ভিসা প্রসেসিং করতে পারবেন না এটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি তো দেখেন বর্তমান সময়ে যদি আপনারা নর্থ মেসিডোনিয়ার জন্য ফাইল জমা দেন জমা দেওয়ার পরে আপনাদের ওয়ার্ক পারমিট আসতে সময় লাগবে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে ষাট দিন অর্থাৎ বর্তমান সময়ে নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট আসতে সময় লাগবে দুই মাসের মতো যদি আপনারা এখন ফাইল জমা দেন সেক্ষেত্রে দুই মাসের ভিতরে আপনারা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এখন দেখেন আপনারা অনেকে আসেন পনেরো দিন বিশ দিন অথবা এক মাসের ভিতরে ওয়ার্ক পারমিট পেয়েছেন তো দেখেন এটা হচ্ছে আপনার সর্বোচ্চ একটা টাইম যে দুই মাসের ভিতরে আপনি ওয়ার্ক পারমিট পাবেন আসলে এখানে কোনো নির্ধারিত টাইম নেই যে আপনি পনেরো দিন বিশ দিন অথবা এক মাসের ভিতরে ওয়ার্ক পারমিট পাবেন এটা আসলে ডিপেন্ড করে আপনি যার মাধ্যমে প্রসেসিং করতেছেন অর্থাৎ আপনি যে এজেন্টের মাধ্যমে ভিসা প্রসেসিং করতেছেন তাদের উপর অনেকে আছে এক মাস দুই মাসেও ওয়ার্ক পারমিট পায় না আবার অনেকে আছে দুই সপ্তাহ তিন সপ্তাহের ভিতরেই ওয়ার্ক পারমিট পেয়ে যায় আর আপনারা অনেকে একটা প্রশ্ন করেন যে ভাই বর্তমান সময়ে কি কন্টাকে ভিসা করা যায় কিনা আপনারা অনেকে বলেন যে ভাই সার্বিয়া বোসনিয়া কসবো মন্টিনিগ্রো এসব দেশের ভিসা কি কন্টাকে করা যায় কিনা এছাড়াও নর্থ মেসিডোনের ভিসা কন্টাক্টে করা যায় কিনা তো দেখেন আগে একটা সিস্টেম ছিল যে আপনার টাকা পয়সা অতিরিক্ত টাকা পয়সা দিয়ে এখানে আপনার পনেরো ষোলো লাখ বা বিশ লাখ টাকা পয়সা দিয়ে আপনার অ্যাম্বাসি থেকে বিশা প্রসেসিং করে নিয়ে আসা যেত এটা আপনার আগে চালু ছিল আপনার সর্বশেষ মাল্টার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে যে ইন্ডিয়া থেকে অনেকেই পনেরো লাখ ষোলো লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দে এবং ওইখানে তাদের সময়টা কিন্তু খুবই কম লাগছে অর্থাৎ তারা টাকার বিনিময়ে বিষা প্রসেসিং করেছে এখন কিন্তু আসলে সেই সিস্টেমটা নেই এখন আপনারা যে দেশের বিষা প্রসেসিং করতে চান আপনাদেরকে ম্যানুয়ালি মানে আপনাদেরকে বৈধ পন্থায় করতে হবে অর্থাৎ এখন আর ওই টাকা পয়সা দিয়ে অ্যামবাসি থেকে বিষা প্রসেসিং করা যায় না এখন যদি আপনারা কন্ট্রাক্টে কাজ করেন তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যেহেতু আপনার এখন অ্যামবাসিতে টাকা পয়সা দিয়ে ভিসা প্রসেসিং করা যায় না সেই ক্ষেত্রে কাজ কাজকাম না করাটাই বেটার আপনারা চেষ্টা করবেন ভালো একটা এজেন্টের মাধ্যমে ভিসা প্রসেসিং করার জন্য এই ক্ষেত্রে আপনাদের কন্টাকে কাজ করার কোনো প্রয়োজন নেই আসলে কন্ট্রাকে কাজ করলে আপনারা সর্বোচ্চ এতটুকু সুযোগ সুবিধা পাবেন যে আপনারা অল্প সময়ের ভিতরে একটা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন আর ওয়ার্ক পারমিট এমন কোনো ডকুমেন্ট না যে এটা আপনারা খুব অল্প সময়ের ভিতরে পেয়ে গেলে আপনাদের বিষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আপনারা ওয়ার্ক পারমিট যখনই পান আর যেভাবে আপনারা পান এটা দেখতে হবে যে পারমিটটা রিয়েল কি না যদি আপনাদের পারমিট রিয়েল হয় তাহলে ইনশাল্লাহ আপনারা বিষয় পাবেন আর যদি রিয়েল না হয় তাহলে তো আপনারা ফার্স্টেই বাদ পড়ে গেলেন আর বর্তমানে আপনাদের ডকুমেন্ট লাগবে দেখেন ডকুমেন্ট এখানে পাসপোর্ট ফটো মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স অর্থাৎ মেডিকেল আপনাদের করাই লাগবে বর্তমান সময়ে কিন্তু আপনারা যেখানে যেতে চান না কেন আপনাদের মেডিকেল মাস্ট বি লাগবেই মেডিকেল সার্টিফিকেট আপনাদের লাগবেই আর এখানে কিন্তু আপনার মেডিকেল দুই রকমের করা হয় একটা হচ্ছে আপনার পাসপোর্টে আপনার মেডিকেলের সকল ইনফরমেশন দেওয়া থাকে আপনার পাসপোর্ট যদি কেউ চেক করে তাহলে দেখতে পাবে যে আপনার মেডিকেল রিপোর্টটা তো এখানে আপনার মেডিকেলটা মাস্ট বি করা লাগবে এবং মেডিকেল সার্টিফিকেট আপনাকে দেওয়া লাগবে আর এখানে লাগবে পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স আপনার ফার্স্টে লাগবে অর্থাৎ আপনি ফাইল জমা দেওয়ার এক সপ্তাহের ভিতরেই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করতে হবে তো আপনি সকল ডকুমেন্ট সাবমিট করার পরে এখানে আপনার ভিসা প্রসেসিং হতে সময় লাগবে সর্বোচ্চ তিন থেকে চার মাস অর্থাৎ আপনি চার মাসের ভিতরেই নর্থ মেসিরোনের ভিসা প্রসেসিং করতে পারবেন তবে এই সময়টা কিছুটা কম বেশি হতে পারে অর্থাৎ এখানে আপনার চার মাসের দিকে পাঁচ মাস বা সাড়ে পাঁচ মাস সময় লাগতে পারে সর্বোচ্চ আপনার যদি পরিস্থিতি খারাপ হয় সেক্ষেত্রে কারণ এখন আপনার বছরের লাস্টের দিক আবার এক মাস পরে কিন্তু নতুন বছর শুরু হবে যে কারণেই এইসব কাম করতে কিছুটা হলেও কিন্তু আগের তুলনায় বেশি সময় লাগবে আর আপনারা এখন নর্থ মেসিডোনাতে গেলে কি কি কাজ পাবেন দেখেন এখন যদি আপনারা নর্থ মেসিডোনাতে যেতে পারেন তাহলে মোটামুটি সব ধরনের কাজই অ্যাভেলেবেল পাবেন তবে সব বেশি যে কাজগুলো পাবেন হোটেল রেস্টুরেন্ট ক্লিনার কার ওয়াশ অর্থাৎ জেনারেল ওয়ার্কার আপনারা যে কোনো কাজই সেখানে যে করতে পারবেন আর এখানে আপনারা বেতন পাবেন আসলে বেতনটা ডিপেন্ড করে আপনাদের কাজের উপর আপনারা কোন ক্যাটাগরি কাজ করতেছেন এবং আপনারা কি কাজ করতেছেন কত ঘন্টা কাজ করতেছেন এইগুলোর উপর ভিত্তি করেই বেতনটা নির্ধারণ করা হয় তারপরও আপনারা এখানে গেলে বেসিক বেতন পাবেন চারশো ইউরো চারশো থেকে পাঁচশো ইউরো আপনার এখানে গেলে প্রতি মাসে বেতন পাবেন আর এখানে থাকাটা হচ্ছে আপনার কোম্পানি দিবে আর খাওয়া সম্পূর্ণ আপনার নিজের আর আপনাদের বিষার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না এবং কোনো ধরনের কোনো ইন্টারভিউ ফেস করা লাগবে না আপনারা বাংলাদেশ থেকে নর্থ মেসিডোনিয়ার বিষা প্রসেসিং করতে পারবেন আর আপনারা অনেকেই বলেন যে ভাই বর্তমান সময়ে কত টাকা হলে নর্থ মেসিডোনিয়া যাওয়া যাবে অথবা আমরা কত টাকার ভিতরে নর্থ মেসিডোনিয়া যাওয়ার জন্য কন্ট্যাক্ট করব দেখেন একটা সময় আপনার নর্থ মেসিডোনিয়ার ভিসা ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকার ভিতরেই কন্ট্যাক্ট করা গেছে এবং ভিসাও কিন্তু পাওয়া গেছে কিন্তু এখন আর সেই ছয় লক্ষ সাত লক্ষ টাকার ভিতরে নর্থ মেসিডোনিয়ার ভিসা কিন্তু প্রসেসিং করা যায় না কারণ এখন যে এজেন্টরা কাজ করে বা যে এজেন্সিগুলো কাজ করতেছে তারা কিন্তু মোটামুটি সাড়ে সাত লক্ষ আট লক্ষ অনেকে আছে সাড়ে আট লক্ষ নয় লক্ষ টাকা দিয়েও কিন্তু নর্থ মেসিডোনিয়ার জন্য কন্ট্যাক্ট করতেছে তো এটা আসলে ডিপেন্ড করবে আপনি যার মাধ্যমে কন্ট্যাক্ট করতেছেন অথবা আপনি যে এজেন্টের মাধ্যমে কাজ করতেছেন তাদের ডিমান্ডের উপর তো আপনারা যারা বলেন যে ভাই কত টাকার ভিতরে কন্ট্যাক্ট করব দেখেন টাকার বিষয় না যদি আপনারা এখানে আসতে পারেন তাহলে সমস্যা নেই আপনারা সাত লক্ষ আট লক্ষ টাকার ভিতরে কন্ট্রাক্ট করে এখানে আসতে পারেন তো আশা করি আপনারা আজকের ভিডিওর ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান অথবা যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ